আসসালামু আলাইকুম গাইস, আজকে অনেকদিন ধরে আমার চুল পড়ছে, তাই ভাবছি কী দেওয়া যায়। অনেক কিছু দেওয়ার পরেও চুল পড়া বন্ধ হয়নি, তাই এজন্য আজকে মেহেদি পাতা, তারপর কালো জিরা, মেথি ও রক্তজবা, ফুল পেঁয়াজ একসাথে বেটে মিশিয়ে মাথায় দেব। রুটি এনে তারপর এগুলো পাটায় পিষে মিহি করে মেথি চুলের জন্য অনেক উপকারী। এটি চুল পড়া বন্ধ করে এবং চুলের গোড়া শক্ত করতে সাহায্য করে। সেই সাথে পেঁয়াজ, তারপর রক্তজবা ফুল, তারপর মেথি, কালো জিরা চুলে পুষ্টি যোগায় এবং অনেক শক্তিশালী করে, চুলকে মজবুত করে। এইগুলো সব একসাথে মিহি করে বেটে তারপর এক দুই ঘন্টা রেখে শুকিয়ে নিলে অনেক উপকার পাওয়া যায়। তার সাথে এলোভেরা, তারপর আদা, এগুলো দিলেও অনেক উপকার পাওয়া যায়। কিন্তু আজকে আমি আদা আর এলোভেরা জেল দেব না, আজকে আমি রক্তজবা ফুল ও মেহেদি পাতা দিয়ে একসাথে দেব। তারপর বাটার শেষে আমরা তেল, যেটা আমরা সবাই ইউজ করি, সেভেন অয়েল তেল দিয়ে একসাথে মিশিয়ে মাথাগুলো এমনভাবে বাটতে হবে যাতে কোনো পাতা আস্ত না থাকে বা টুকরো না থাকে। টুকরো থাকলে মাথা পরিষ্কার করতে অনেক সমস্যা হয়, তাই অনেক মিহি করে বাটতে হবে। এখানে অনেকটা পাতা বেটে নিয়েছি, এটা আমি ফ্রিজে রেখে অনেক দিন ব্যবহার করব। তাই এখানে সেভেন অয়েল তেল দেওয়ার পরে পরিমাণ মতো পানি মিশিয়ে নেব। পানিটা দিলে অনেকটা পাতলা হয়, ব্যবহার করতে সুবিধা হয়, তাই এখানে আপনারা পরিমাণ মতো পানি নেবেন। তারপর এটা এক সপ্তাহ ব্যবহার করলে বুঝতে পারবেন এটার গুণাগুণ কত। এতে চুল পড়া বন্ধ হবে এবং চুলের গোড়া শক্ত হবে, চুল অনেকটা লম্বা হবে। মেহেদি পাতা ব্যবহার করার পর আপনারা বুঝতে পারবেন মেহেদি পাতা চুলের জন্য কতটা উপকারী। যাদের বাড়িতে ব্লেন্ডার আছে তারা এই পাতাগুলো একসাথে ব্লেন্ড করে নিতে পারেন। আমি এখানে ডিমের সাদা অংশ দিয়েছি, কিন্তু এটা ভিডিওতে স্কিপ হয়েছে, তাই এটা দেখানো হয়নি। ব্লেন্ড করে নিলে বেশি সুবিধা, এতে ছোটো ছোটো গুলো থাকে না, পরিষ্কার করতে অনেক সুবিধা হয়। ব্লেন্ড করলে আপনার সবগুলো একসাথে মিহি হয়ে মিশে যায়, এটা আরও বেশি ভালো হয়। আটায় পিষে নিলে অনেক দেরিও হয়, তারপর পরিশ্রমও হয়। ভিডিওটি আর লম্বা করব না, দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। যদি ভিডিওটি ভালো লাগে বা আপনারা কোনো উপকার পান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।